হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন হেলালী সাহেব। মোশাররফ হোসেন হেলালী সাহেব আমাদের সামনে এখন মূল্যবান বক্তব্য পেশ করবেন। তার আগে আমরা একটি নারায় তাকবীর দিই। নারায় তাকবীর, নারায় রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবাইকে অনুরোধ করতেছি। কামনায় স্বচ্ছ বাক্যে আজিম উৎসাহ
ইমামি নুরানি রুহানি মাসিদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজির হারামায় শরীফের মোহাম্মদ বেলায়েত হোসেন মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ অসংখ্য মানুষের মাথার তাজ। আমাদের মাথার তাজ মসজিদে বরহক ইমামের আব্বাই দরবার শরীফের গদির শেখ অবরাজ রসুল সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ হুজুর জেলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি অবস্থরে বলে আল্লাহুম আমিন আল্লাহুম আমিন। মাহফিলের প্রধান অতিথি ব্যারিস্টার আব্দুর ব্যারিস্টার আরিফুর রহমান ভূঁইয়া সাহেব, মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব আওলাদ হোসেন ভূঁইয়া, মোতাল্লেক হোসেন ভূঁইয়া, জনাব মোবারক হোসেন ভূঁইয়া, জনাব খুরশেদ আলম মিয়া, প্রফেসর জাকির হোসেন ভূঁইয়া, জনাব মোহাম্মদ হজরত আলী মিয়া, আলহাজ কাউসার আহমেদ ভূঁইয়া, অন্যান্য মেহমান বৃন্দ, উপস্থিত হাজরাতুল্লামায়ে কেরাম, কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সর্বস্তরের আমার বাবারা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি অধ্যয়নরত যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া যে আজকের এই কনকনা শীতের মধ্যে মাহে রবিউল আউয়ালের এক তারিখ বিদায় নিয়ে দুই তারিখ শুরু হয়েছে বাদ মাগরিব থেকে, রবিউল আউয়ালের দ্বিতীয় তারিখে এই সমাজের এই পাড়ার হাজার মানুষ থেকে অসংখ্য মানুষ এই সমাজে বসবাস করে, একটা মানুষ নাই যার ঘরে কোরআন শরীফ নাই, প্রত্যেকটা মানুষের ঘরে কোরআন শরীফ আছে। আজকে দুঃখের সহিত বলছি, মানুষ যদি একটু জানতো, মানুষ যদি একটু চিন্তা করত, ওই মায়ানমারের মুসলমানেরা শত মসজিদে আজকে কেউ জুমার নামাজে যেতে পারে নাই। আজানটা বন্ধ, মসজিদে আজান বন্ধ হয়ে গেছে, মুসলমানের বাচ্চাগুলাকে মা বাবার সামনে কেটে কেটে টুকরো করা হচ্ছে। যদি আজকে মুসলমান জানতো প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন, প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন, প্রত্যেকটা মুসলমানের ঘরে নর আর নারী, ওদের মধ্যে থেকে একটা তিরুলা জানতো যার কিসমতে যার তকদিরে যার ভাগ্যে আওলাদে রাসূলের মাহফিলে আসার সুবর্ণ সুযোগ হয়েছে, আমরা ওই মানুষগুলাই আসতে পেরেছি। ঠিক কথা বলে ঠিক কিনা? ঠিক। সকলের কিসমতে আজকের মাহফিলটা ঘটে নাই। ঠিক। আইনা মাতা কোন ইউদ্রিক কমল বাবু ওরা উপস্থিতি গুরুজি মশাইয়ারা আজকে যদি মরে যান এই কবরবাসীর স্মরণে গোরস্থানের উন্নতির গল্পে এই মাহফিল আগামীকাল ওই গোরস্থানে তার মত নির্বিশেষে সবাইকে ঘুমাতে যেতে হবে। আমার কথা কি খারাপ লাগছে? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? একটু প্লিজ কথা বলবেন, কথা বলার শক্তি কি অল্প দিয়েছে বলেন তো? আল্লাহ আল্লাহ গুল করে বলে আল্লাহ, আরেকবার বলে আল্লাহ, আরেকবার বলে আল্লাহ। প্রিন্সিপাল হতে পারেন নাই, নেতা হতে পারেন নাই, গায়ক শিল্পী হতে পারেন নাই, বক্তা হতে পারেন নাই, কিন্তু শ্রেষ্ঠ জাতিতে আমরা সব এক প্লাস করবে। ঠিক। সেজন্য যিনি সৃষ্টির পালন কর্তা, যিনি সৃষ্টি রাজ্জাক রিজিক দাতা, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি। আল্লাহ পাক আমাকে আপনাকে কণ্ঠটা দিয়েছে, কথা বলার শক্তিটা দিয়েছে, আল্লাহ পাক দেখে বলে তোমাকে নিয়ামত দিয়েছি, যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহ কথা দিলাম নিয়ামতটা বাড়াই দিব। আমি একটা মানুষকে সুবহানাল্লাহর জন্য বলি নাই, যখন বলছেন সবাই বলে আরেকবার। আচ্ছা মানুষ সুবহানাল্লাহ কখন বলে?
যখন আসছেন যে কোনো কথা শুনে কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন আশ্চর্য কোন কথা শুনে তখন মানুষ সুবহানাল্লাহ বলে, কথা বলেন ঠিক কিনা? তো আমরা খুশি হলাম যে আপনাদের কণ্ঠের অবস্থা একটু বলন্দ হয়েছে। আরেকবার বলি আল্লাহ, মুখটা গোল করে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। আপন ভাতিজা মাওলানা হলেতে কি লাভ? এটা কি বুঝতে পেরেছেন? অমুক সাথা 3,000, অমুক সাথা 500, কিন্তু আমি হেলারি হাতে 50,000 টাকা দিল বংশের মধ্যে একটা আলে হলে অনেক লাভ। এই লাভটা বুঝবেন মইরা গেলে, এই লাভটা পাবেন কোন দিন? মইরা গেলে সেই লাভ পাওয়ার জন্য ভাতিজার পক্ষে থাকতে হবে। আমি কাঁদতেছি আমার আব্বার জন্য। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলে আলহামদুলিল্লাহ, খুলে বলে অসংখ্য নদীর প্রতি আমি আল্লাহ তোদের আমল নামায় 10টা নেক লিখে দেব। আমি আল্লাহ,
আমি আমার মুখ থেকে কিছু নূর আলাদা করলাম। আমি আমার মুখ থেকে প্রিয়াংশ নূর জুদা করলাম। তারপরে দেখে বললাম, তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদ রূপ ধারণ করো। এই আলোচনা গুলি আজকে আমার মতিনে করেছি একটা পঁয়ত্রিশে কথা দিচ্ছি, এক ঘন্টা দশ মিনিট আলোচনা, সাড়ে বারোটা থেকে একটা পঁয়ত্রিশ সুন্দর করে খম্বা দিয়ে তারপরে আমার, আমি আল্লাহ আমার মুখ থেকে প্রিয়াংশ নূর পৃথক করে তারপরে বললাম, তুমি মুহাম্মদ হইয়া যাও, তুমি মুহাম্মদ। বন্ধুরে আমার স্টুডেন্ট ভাইকে যদি প্রশ্ন করা হয়, রে বাবা স্টুডেন্ট তোমার কাছে জানতে চাই মুহাম্মদ সালাম কত সালে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করেছে। আমি বলবো আমার বাবারা কুরআন হাদিসের কোথায় তার প্রমাণ নাই, 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম হয়েছে, আল্লাহ ডাকে একাই কামা আরসালনা দুনিয়ায় পাঠিয়েছি। আমি আজকে মহাবেখায় একদিকে মুখের ব্যথা অসুস্থ মানুষ, বৈশাখ মাস যখন কেটে যায় বৈশাখের বাতাসটা হইতে থাকে, এই গ্রামের মানুষ ব্যস্ত মহাব্যস্ত মানুষ একটা লোক চলে গেছে বর্তমান, আগামীকাল টোকিও যেতে হবে, বাচ্চা দূষণ করবে, ওদের কাছে একটা আনন্দ, ওদের জন্য এটাই এই বাচ্চাদের জন্য এটাই আনন্দ, আরো দিতে আলোচনা বুকে কাজ করে
দেশের যাই দেশের বাহিরে যাই, বাবার সাথে ইংল্যান্ডের কাজে গেলাম, মসজিদে সাথে গেলাম। তো আমার বলতে হলো এই অর্ধে একটু শুনুন, এই অর্ধে আমরা আবার শুনে গেলাম। তো ইংল্যান্ডের কাজে গেলাম, বাবার সাথে যেটা তো আমার সাথে আবার এসে শুনতে চায়, তো করার পিছনে না পায় তাই যাও। ইসলাম দুটি মাঠ হয়েছে, সেটি ইরাকের জমিনে কারবালার ময়দানে। আপনাদের কাছে জানতে চাই আপনারা কাকে মানতে চান? ইতালি থেকে কিছু বার্তা আওয়াজের মধ্যে একটা বার্তা কারিয়ে আসবে।
উচিত কিনা, কেন অর্থের সঙ্গে অর্থের কোনো মিল নাই, কথা বলছি ঠিক? এই মাতৃ করার দরকার নেই, একটা ল্যাপটপ আছে আসাম নাই ও আমার মধ্যে করো আসাম দেওয়া কি যায় নাকি তখনকার মলমটা হলুদ ছিল, জানি না বর্তমানের অবস্থা
সেই কিতাবের কালারটা কি জানি না। আমি অনুরোধ করব আপনি বইটা কিনেন, এই বইটা পড়েন, পড়লে আমাকে টেলিফোন করেন। কোন আফসোস নাই লেখাপড়া করে বৈশ্বিকের দয়া, এরপরে মানুষের সামনে কথা বলি। চিৎকার করি কোন মার বাবা আরো বড় করি কোন মার বাবা হাসান তালাতি আমি আল্লাহ পাক কে বলছেন হাবিব, দুনিয়ার প্রত্যেকটা মানুষ মায়ের পেট থেকে যায়, আগে আসে মাথা, আগে কি মাথা জবান খোলেন মাথা, আরো চলে মাথা। কারণটা কি হাদিস শরীফ খোলেন, কোরআন প্রমাণ করছে, আজাব দেখলো বাচ্চারা যখন মায়ের পেট থেকে আসতেছে, হাদিসে তার প্রমাণ করে সেজদার দুই হাতের মাঝখানে সেজদা, সেজদাটা যে অবস্থায় বাচ্চাটা মায়ের পেট থেকে আসে মাথা এবং দুইটা হাত এইভাবে মায়ের পেট থেকে আসে। আমার নবী যেদিন দুনিয়াতে আসবে, আমি আল্লাহ সর্বপ্রথম আমার নবীর কদমটাকে মক্কার জমিনে রেখেছি। আল্লাহ কোরআন আমি আল্লাহ এই শহরের নাম নিরাপদ শহরে ঘোষণা দিলাম। আজ থেকে শহরের নাম নিরাপদ শহর, আমরা বলি মক্কা, আল্লাহ কোরআনে বলে মক্কা, আমরা বলি মক্কা, আল্লাহ কোরআনে কয় মক্কা, আমরা বলি সৌদি আরব, কোরআন কয় মক্কা, আমরা বলি সৌদি আরব, আমরা বলি মক্কা, আমার আল্লাহ কয় লাল্লাজি দিবাক্কা, আমরা বলি সৌদি আরব, ইতিহাস বলে জাতির মারহাবা
রমজানের পাশে যদি রসুল আসতো আমেরিকার মানুষ ইংরেজিতে কথা বলে ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ ওয়েলকাম ওয়েলকাম ইয়া হাবিবাল্লাহ ওয়েলকাম পৃথিবীর কোথায় পাঠায়নি পয়েন্টুল্লাহ নিকট পাঠিয়েছে তাদের ভাষা আরবি আল্লাহর ফেরেশতারা নবীকে সালাম দেয় মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতান লিল আলামিন মারহাবা আমার নবীর বয়স 27 হয়েছে আমার আল্লাহ নবীর কেয়ামতে খাদিজাতুল কুবরার কবুল করেছে আমার ফাতেমা বড় হয়েছে আমার ফাতেমাকে নিয়ে দিব জামাই কাসাই আমি হাফেজ কোরআন আমার বাবাই দেখি আমার সামনে আলীর তারিফ করে আমি বুঝতে পারতেছি আলীর সঙ্গে মনে হয় আমার বাবা আমার বিয়ের কোন চিন্তা করতেছে আমার কলিজার টুকরা ফাতেমাকে তার হাতের মধ্যেই তুলে দিব সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো হযরতে সাহাবীরা প্রতিযোগিতা করা শুরু করলেন কোরআনের প্রতিযোগিতা কেন তুমি দাঁড়িয়েছো কয়েকদিন পূর্বে আপনি একটা আলোচনায় বলেছেন আউযু বিল্লাহি
বিসমিল্লাহ শরীফ যদি তিনবার কুলু আল্লাহ বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এক কদম কুরআন সওয়াব লিখে দেয়। আমি জানতাম এই সুযোগটা কেউ পাবে না, একমাত্র তুই আলী তাইবা। যুদ্ধটা লেগে আছে, যদি সম্ভব হয় মাথার হেলমেটটা বিক্রয় করে দাও। হযরত আলী হেলমেট বিক্রয় করার জন্য মার্কেটে চলে যায়। নবীর পাগল সাহাবী উসমান গনি খবর পাইয়া নাই, আমাদের কাছে দাম চাইতাম না, আপনি যদি নেন আমি দাম চাইবো না, একটা দাম কইরা নিয়ে যান। আমার মন চাচ্ছে আমি এই হেলমেটটা আমার পুরোটাই তোকে হাদিয়া দিতে। আবার কেউ দিল 200 টাকা, কথা বলেন ঠিক মাহমুদের পক্ষ থেকে 1 কোটি টাকা সমস্ত টাকা গুলি 10 টাকা লোক। আমি তোমার করি 2.5 বছর আসতে যেন 20 টাকা নোট নিয়ে আসে, খালি সব গুলা 10 টাকা নোট উঠে এখানে মাথা নিয়ে নিয়ে এসে 100 টাকা নোট খালি পাইছে 100 টাকা নোট। এটার কারণ কি জানেন? এলাকায় যখন কি হয় বাসর ঘরে গেলে সোনা বউ ঘরে ফাঁকি দেয়, 2 লাখ টাকা কামি 10,000 টাকা বাসর ঘরে দিয়ে বউ দেয়, আমি তোমার কাছে জানতে চাই টাকাও দিলাম হেলমেটটাও তোমাকে দিলাম, এত বড় উপকার করলাম, একটু জিজ্ঞাস করলাম তুমি দৌড়াচ্ছ। আমি চোখের পরে ছেড়ে বলে উসমান গনি রে উসমান গনি, আমি কোন প্রশ্ন তোমাকে করতে পারি না, তার একটাই মাত্র কারণ আমার রহমতের খাতাটা নূরে মুজাসসাম কাফিওয়ালা নবী আমি আমির জন্য যে অপেক্ষা করতেছে। অপেক্ষা করতেছে কখন আনবে ওলাদ রসুল, কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি আপনাদের রসুল চিনত, একজন বৃদ্ধ সাহাবী হযরত ইমাম হুসাইনের জুতা
ইমাম হুসাইনের পায়ের জুতাটা মুছতেছে, সুবহানাল্লাহ, এটা আস্তে কইলেন সুবহানাল্লাহ, পানি পাকা একটা বৃদ্ধ সাহাবী ইমাম হুসাইনের পায়ের স্যান্ডেলটা মুছতেছে, সুবহানাল্লাহ, মুসার কাপড়টা হলো মাথার পাগড়ি, সুবহানাল্লাহ, হযরতে ইমাম হুসাইন ডাকতে একবার আপনি মুরব্বি মানুষ, আমার পায়ের স্যান্ডেলটা কেন আপনি পাগড়ি দিয়া মুছতেছেন? মানুষ তাকে মাথায় করে রাখতো, ওই মানুষটাকে ওই মানুষটা ওই জানাতে আবহায় না তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না, তুমি তো আল্লাহরই হাবিব, তুমি আমার মহামণি, তুমি তো আল্লাহরই কান্দে, ইমাম হাসান
ইমাম হুসাইন ডাকিয়া কয়, মা আজকে তিন দিন হল না মা, দরজাটা তুমি বন্ধ করে রেখেছ, তুমি যদি কান্দ আমাদের দুই ভাইয়ের জন্য আঙ্গুল ফল নিয়ে আসতো, এমনি মুহূর্তে এমনি মুহূর্তে হাজরাতে উমর খাবার উপর দরজাটা দরজাটা নক করেছে, তিন দিন পরে কে তুমি আমার দরজা নক করতে এসেছো? পাতে মারে কান্না দেখে একটা মানুষ অন্য দরজা নক করে দ্বিতীয়বার আমি অন্য কেউ নয়, ফাতেমা আমি নবীর গোলাম ওমর আব্দুল খাত্তাব। কেন তুমি এসেছো? আমি যে বাবার কথা বলতে পারি না, আমার হাসানকে আমি সান্ত্বনা দিতে পারি না, আমার হুসাইনকে সান্ত্বনা দিতে পারি না, আমার হাসান কান্দে নানাই কই নানাই কই, হুসাইন কান্দে মা নানাই কই গো মা নানাই কই, নানার দরবারে গেলে ইব্রাহিম হাজির দিত, খালি আসতো না গো মা খালি হাতে আসতো না, আমাদের দুই ভাইয়ের জন্য হাদিয়া নিয়ে আসতো। আঙ্গুলে হাত দেয় না, আমের গোটায় হাত দেয় না, কমলায় হাত দেয় না, দুইটা সিপস পাইলে খুশি হয়ে যায়। তবে আমার পিতা নিয়ে চলে গেলেন ছয় মাসের মাথায় দেখে বলে আপু মা তোমার গোসল করাইব, আমি মায়ের জীবনে আর কোনদিন তোমাকে গোসল করতে পারবো না, আমি মাতে মায়ের জীবনে আর কোনদিন তোমাকে গোসল করাইতে পারবো না। হাসান ডাকিয়া কয়, মা মা গো তুমি কোথায় যাইবে গো মা, আমি তোমার সাথে যাবো গো মা, খাতুনে জানা চোখের পানিটা জর জর করে ছেড়ে দিয়া বলো আপু মা যেখানে যাবো কাউকে নিতে পারবো না,
করে দিতে পারবো না, এক পথে পানি দিয়ে মা খান না, মা হাসান কি গোসল করিয়ে দিলেন আমি ভাবি মায়ের জীবনে আর কোনদিন তোমাকে গোসল করে দিতে পারবো না, আমি মায়ের জীবনে আর কোনদিন তোমাকে গোসল করাই না। আমরা বলবো বলবো বলবো
আচরণ ভালো করেন পরে আমার বাড়ি একটা বাসা বাঁধছে কথা বলেন ঠিক আমার পুকুরের ছয় মাসের মাথার মধ্যে সর্বপ্রথম তুই ফাতেমার সঙ্গে আমার দেখা হবে সইতে পারি না
গোলামের দেখা গোলাম শাসন দেখে দেখতে আসলো বাড়ির সামনে দাঁড়া জিজ্ঞেস করলেন অমর কোথায় এদিকে গেছে তুমি যে রাস্তায় একা চলে সাথে কারো লাগে না আপনি মসজিদের অভিতে আসেননি হুসাইন কয়েছি আমার সন্তানকে আপনি গোলামের দেখা গোলাম বলছেননি হুসাইন কয়েছি তিনি বলতে পারে তিনি দেখে দিতে পারে বলেন বলতে পারে তিনি লিখতে পারে আরেকটা হেকের নাম বাবুল নেশা ওই তারা দিকে
গেটের নাম বাবুল নেশা। জিব্রাইল নবীর দরবারে এসে যে দরজাটি দেখা করতো ওই দরজার নাম বাবে জিব্রাইল, আজও লেখা আছে। আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি আমি স্বপ্নে দেখলাম বাবা এসে আমারে ডাকতেছে, আমি স্বপ্নে দেখেছি আম্মা দাদা এসে আমারে ডাকতেছে। আমি বিকশিত হয়ে গেলাম, আমি পরিশ্রান্ত হয়ে গেলাম, আমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করেছে, আমি বড় বিপাশাপ্ত হইয়া কলসি থেকে পানি পান করেছি। হুসাইন রে হুসাইন, আমি জানতাম না এই কলসির ভিতরে কে জানি জহর পাই খাইছি, আমি যে জহর খেয়ে ফেলছি। হুসাইন রে হুসাইন, আমি শহীদ হয়ে যাবো রে হুসাইন, আমি শহীদ হয়ে যাবো। এই মদিনাতে জুরের কবুতর দুইটা ভাই ছিলাম, আমি তোরে রেখে কেমনে যাবো, তোকে আমি কার কাছে রেখে যাবো। আপনি যদি আসেন আমরা আপনার বাবাকে মায়া করি, আপনার দাদাকে মহব্বত করি। হুসাইন কথা দিলাম, আপনি যদি আসেন আমরা সবাই মিলে আপনার হাতের মধ্যে বায়াত রাসূল গ্রহণ করব। দাওয়াত খেতে যাচ্ছে, যাওয়ার পর দেখলেন ওদের অবস্থাটা ভালো কি খারাপ, কথা বলেন ভালো কি খারাপ, ওদের আচরণটা ভালো না, ইত্যাদি 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 ইত্যাদি। আমি সকালবেলায় দেখেছি ওই কিমার মধ্যে ওই কিমার মধ্যে আকার হয়েছে, নামাজ হয়েছে, নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াতের শব্দ শোনা গেছে। আমি তোমার হাতের মধ্যে তুলে দিলাম ওই নদীর কিনারে যে তাবু নির্মাণ করেছে, ওই কিনার মধ্যে যারা রয়েছে তারা আজান দিল, নামাজ পড়ল, কোরআন তেলাওয়াত করল। আমার বিশ্বাস তারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এরা কোনদিন মানুষ মারে না। হুসাইন দেখি বলে স্ত্রী রে স্ত্রী, আপনি জানেন না আপনার কথা আমি রক্ষা করব, আপনার আবদার আমি রক্ষা করব, আপনি তো জানেন না এরা নামাজির দেশে মুনাফেক। একটা কদম পানিতে রাখলেন, আরেকটা কদম শুকনো স্থানে রাখলেন, দেখে বললেন কথা থেকে আমাদের হুসাইন এক ফোঁটা পানি পান করবো না। আমার আট দিনের বাচ্চা আলিয়াস পানির জন্য ছটফট ছটফট করছে, আমার বাচ্চাটা মরে
ওই কষ্টটা তোমাদের। তোমার শরীরের কনিষ্ঠ আঙ্গ যদি ব্যথা পাও পুরা শরীর ব্যথা করে। কথা বলছে কিনা, কেমন আছো? ভালো নাই। আমি কেমন আছি? ভালো নাই। আমার মুখে এই জায়গাটা ব্যথা করতে চাই, এক জায়গা ব্যথা করে পুরা শরীরটা অসুস্থ। জীবন দিতে আছি সন্তানটাকে উঠে নিয়ে কাঁদতেছে। আমার স্বামীকে মেরে ফেললো, শ্বশুরকে মেরে ফেললো, শাশুড়িকে মেরে ফেললো, আমার ঘরে আর কেউ নাই, আমি আর আমার বাচ্চাটা এখন কাঁদতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দেখা হবে
আমার বন্ধুরা মহান পয়তালিক দিন জায়গা যখন গভীর হয়েছে আদালতে সবার ভালো বলেন আমি বড় কঠিন স্বপ্ন দেখেছি আমি দেখতে পেলাম আমি জিজ্ঞাস করলাম মা আপনি কে আপনার পরিচয় কি কেন আপনি কারবালার জমিনটা জানু দিচ্ছেন দেখে বলছেন মারে আমি আর অন্য কেউ নয় আমি হুসাইনের মা আমি হযরতের হুসাইনের মা হযরতে ফাতেমা মা কেন আপনি জানু দিচ্ছেন ফাতেমা কেঁদে উঠে বললেন মারে রাত্রি যা নামাজ হবে মহরমের 10 তারিখ আমার বাবার এক শ্রেণীর মুনাফে কম্মতেরা আমার হুসাইনকে জমিনে শোয়াইয়া বুকরি ন্যায় জবাই করবে আরেকবার হোসেনের দিকে দৃষ্টি দিচ্ছে কান্নায় চোখের পানিটা ঝরে পড়ে যাচ্ছে আওয়াজটা বড় হয়েছে হোসেন দেখে বললেন কাঁদেন কেন আমি মারাত্মক স্বপ্ন দেখেছি বলতে কষ্ট হচ্ছে হুসাইন দেখে বললেন তিনি আমার কাছে যদি না বলেন আপনার কথাটা কে শুনবে উঠলেন আর দেখে বললেন আমি স্বপ্ন দেখেছি আমার দান কারবালার জমিনটা জারু দিতেছি মা বলেছে মায়ের সন্তান করি যার টুকরা হুসাইন রাত্রিটা প্রবাদ হয়ে গেলে কারবালার জমিনে শহীদ হয়ে যাবে আমি সেই কারণ করেছি আমি সে ইরাক সফর করেছি আমি অনেকদিন ইরাকে ভ্রমণ করেছি কারবালার জমি আজকে খেজুর গাছে ভরা আল্লাহকে ডেকে বলেছিলাম আল্লাহ এই কারবালার জমি এক ফোঁটা পানি নেই কোরআন নবীতে পানি কারবালায় পানি নেই তুমি আল্লাহ হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে পানি দিয়েছ তুমি আল্লাহ ইচ্ছে করলে জান্নাতের সরদার হুসাইনকে এই কারবালার মরুভূমিতে পায়ে ধাক্কা দিয়া পানির ব্যবস্থা করতে পারতে একটু কথা বলেন পারতো দিলাম তার কারণ উর্দুতে গিরেছে যে হাজা মুহতা সিলুম বারিদু ওয়া শারাবা হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম কে তুমি খোদা পায়ের ধাক্কা থেকে পানির ব্যবস্থা করে দিলা পরে করে বলেন আইয়ুব নবীকে তুমি পানির ব্যবস্থা করে দিয়েছ যদি খোদা ইচ্ছে করলে ইমাম হুসাইনকেও এই কারবালার জমিনে পানির ব্যবস্থা করে দিতে পারতেন কথা বলেন কেন পানি দিলাম কারণটা কি ঝাঁপিয়ে পড়েছেন পানি পান করতে যাবে ওই মুহূর্তে দুধের শিশু আলী আজকের কথাটা মনে পড়েছে পানিটা ছেড়ে দিলেন আর পান করতে পারেন নাই শরীরে কম্পন এসে গেল ইমাম হুসাইন নবীর গা উঠারা জমিনের মধ্যে পড়ে গেলেন শিবর সুযোগ বুঝে
বুকের মধ্যে এসে বসে পড়েছে। বললেন ঠিক আছে, আমার নানা যা বলেছে তাই পেয়েছে। দুশ্মন পর আল্লাহুম্মা সাল্লি